জাতিসংঘের সাধারণ পরিষদের বক্তব্য থামিয়ে সেলফি তুলে হাস্যরসের জন্ম দিয়েছেন এল সালভাদরের প্রেসিডেন্ট। জাতিসংঘের প্রথমবারের মতো বক্তব্য দিতে গিয়ে এমন কাণ্ড ঘটালেন 38 বছর বয়সী নাইফ বুকেল। মধ্য আমেরিকার দেশটির প্রেসিডেন্টের বক্তব্যের পালা ছিল বৃহস্পতিবার রাতে। বক্তৃতার মঞ্চে দাঁড়িয়েই শুরুতেই বিশ্ব নেতাদের কাছে 1 সেকেন্ডের জন্য সময় চেয়ে নেন তিনি। সেলফি তোলেন বাজারে নতুন আসা আইফোন 11 দিয়ে। সামাজিক মাধ্যম ব্যবহারের জন্য পরিচিত এই নেতার দাবি, যত মানুষ তার বক্তব্য শুনবে তার চেয়েতে বেশি মানুষ দেখবে এই ছবি। শুধু তাই নয়, পরামর্শ দেন প্রতিবছর এত বড় কলেবরের পরিবর্তে ভিডিও কনফারেন্সের মাধ্যমেই আয়োজিত হতে পারে সাধারণ পরিষদের অধিবেশন।